বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে প্লট বরাদ্দের অনিয়মের অভিযোগে দুদকের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে বিচারাধীন মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। এ মামলার অপর দুই আসামি হলেন বিএনপির সাবেক এমপি আলী আসগর লবি ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম। জানা যায়, 2006 সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় 19.44 কাঠা জমি বরাদ্দ দেন দুদকের তৎকালীন উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। শাহবাগ থানায় 2007 সালে মামলাটি করেন। পরের বছর 11 ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা দুই মামলায় স্থায়ী জামিন পেলেন IFIC ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় বাদল বলেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে।